হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই, কি করছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, আর সেই সকাল 8:30 না 8:20 থেকে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আমার মেয়ে কি ঘ্যান ঘ্যান করছে গরমেতে, সেই 8:20 থেকে কারেন্ট চলে গেছে। আর এখন বাজে হচ্ছে 10টা, এখনও কারেন্ট আসেনি, এখন আসবেও না, সেই দুপুর বা বিকালে আসবে। কেননা কি একটা তার পাল্টাচ্ছে না কি জানতে পারলাম তো, মানে কারেন্ট নেই, পাখা চলছে না, কি গরম হচ্ছে। এই গরমের মধ্যে খুব অসুবিধা হচ্ছে আমাদের, মানে বড়দের কথা ছাড়ো, মানে বাচ্চাটার খুব অসুবিধা হচ্ছে। দাঁড়া, ওকে দেখাচ্ছি। ও ঘুমাচ্ছিল কিন্তু কারেন্ট চলে যাওয়াতে উঠে পড়লো, তারপর ঘ্যান ঘ্যান করছিলো, কারণ ঘুমটা তো কমপ্লিট হয়নি না, সেজন্য ঘ্যান ঘ্যান করছিলো, উঠে পড়লো। তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, এসে ও তখনও ঘ্যান ঘ্যান করছিলো, একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো। কিন্তু গরমে কতক্ষণ ঘুমানো যায়, পাখার হাওয়া করা হচ্ছে হাত পাখা দিয়ে, কিন্তু বেশিক্ষণ ঘুমালো না, আবার উঠে পড়েছে। দেখাচ্ছি চলো কি করছে, চলো। গরমে কষ্ট হচ্ছে? হ্যাঁ, গরমে কষ্ট হচ্ছে গো। ঘুমাচ্ছিলে, ঘুমটা ভাঙিয়ে দিল না কারেন্ট, ঘুমটা ভাঙিয়ে দিল বলছো না? না না না, এই তো কারেন্ট চলে আসবে, তারপর হ্যাঁ তারপর ঘুমে পড়বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখো মেয়েকে মানে একটুখানি খাইয়ে দিলাম, খাইয়ে এই আমার বাপির কোলে দিয়েছি, একটুখানি ঘুরছে, কি করবে গরমে, গরমে তো এই করতে পারছে না। আর আমাদেরও অসুবিধা হচ্ছে গরমেতে, এখানটায় আলো আছে। তো এখন 10:30 বাজতে যায়, এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো, তো চলো ব্রেকফাস্ট করে তোমাদের সাথে কথা বলছি, চলো। অবশেষে কারেন্ট এলো, এখন বাজে হচ্ছে 12:30, একটু আগে কারেন্ট এসেছিলো। আর সেই বললাম যে আমার মেয়ের ঘুম হচ্ছে না, মানে মানে গরমের জন্য ঘুমাতে পারছে না, তাও মানে কারেন্ট যখন ছিল না তখনই মা কোলেতে একটু ঘুম পাড়িয়েছিল, হাওয়া দিচ্ছিল, তাও ঘুমাচ্ছিল, তারপর তো কারেন্টটা চলে এসেছে ঠাকুরের দয়ায়, তারপর নিচে শুইয়ে দেওয়া হয়েছিল। এই একটু আগে উঠেছে, এখন আমার দিদির কোলে আছে। আর সকাল থেকে ঘ্যান ঘ্যান করছিলো বলে কিছু সেরমভাবে খাওয়ানো হয়নি, খাচ্ছিলো না, খেয়ে বমি করে ফেলছিল। তো এখন দেখি একটু খাওয়ানোর চেষ্টা করি, তো ওকে খাইয়ে নিই, তারপর আমি যদি সুযোগ পাই আবার তোমাদের সাথে কথা বলছি, তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো দুপুরের পর এই তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো না মেয়ের কান্না কান্না মুখ, কেননা ওর আবার একটু ঘুম পেয়ে গেছে, খেয়ে দিয়ে খেলছিল, সন্ধেবেলা খাওয়ানোর পর খেলছিল, এখন 7:30 বাজতে যায়, ও সেই কটায় উঠেছে, 4:30 উঠে পড়েছে, বিকালবেলা 4:30 উঠে পড়েছে, সেই থেকে খেলছে একটু। তো এখন তো 7:30 বাজতে যায়, আবার একটু ঘুম পেয়ে গেছে ও, হ্যাঁ ওকে একটু ঘুম ঠুম পাড়াবো। আর যদি না ঘুমাতে চায় এমনি কোলে নিয়ে ঘুরতে হবে একটু, নইলে এমনি নিচে থাকতে চাইছে না, এতক্ষণ খেলছিল, এখন আর নিচে থাকতে চাইছে না, তো ওই জন্য ওকে কোলে নিয়েই তোমাদের সামনে এলাম। মা বলে দাও, বলো বলো কিছু বলো, নজ্জা পেয়ে গেছে, নজ্জা পেয়ে গেছে, নজ্জা নজ্জা পেয়েছে, এখন এখন নতুন শিখেছে একটু লজ্জা পেয়ে যাওয়া, মানে কেউ কিছু বললেই, কেউ হাসলেই মুখটা লুকিয়ে ফেলছে হেসে, তো লজ্জা পেয়ে গেছে। তো গান চুল কাটছে, হ্যাঁ। আর মানে এত গরম, তো এবার গরমে ঘাম ঘাম হয়ে না ওর একটু ঠান্ডাও লেগেছে, মানে সর্দি হয়েছে বলতে দাও, ওর একটু সর্দি সর্দিও হয়েছে, সেজন্য সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, ঠিক করে খাচ্ছে না, সকালবেলাও খাচ্ছিল বমি করে ফেলছিল, এখনও সন্ধেবেলা খাওয়ালাম অল্প বমি করে দিল, তো জোর করে খাওয়াচ্ছিও না, কেননা ঠান্ডা লেগে গেছে না, কষ্ট হচ্ছে, সেজন্য এখন আর বেশি জোর করছি না। তো এখন ভাবছি একটু আরেকবার ওষুধ খাইয়ে দিই, সর্দির ওষুধটা খাইয়েছি সকাল থেকে, দুবার খাইয়েছি, তিনবার খাওয়াতে হয়, তো এখন একবার খাইয়ে দেবো,
তো দেখা যাক, কয়েকদিন খাওয়াতে হবে, কেননা ঠান্ডাটা লেগেছে সেজন্য। আর বমিটা করছে একদিকে ভালো, কেননা বমিটা করলে ওই কফটা যেটা আছে ভেতরে সেটা বেরিয়ে যাবে, বসে যাবে না, বসে গেলে তো আবার আরেক জ্বালা না, মানে সব দিকেই জ্বালা। তো যাই হোক, এই ব্যাপার। আর আমারও এবার একটুখানি মানে বিকালবেলা কিছু খাওয়া দাওয়া হবে আমারও, আমিও খাবো ঠাবো। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা। আমি টাটা করে দাও, তুমি টাটা দেওয়া শিখেছো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 দেওয়া শিখেছে। কেউ হাত ঘোরালে মানে টাটা দিলে ও টাটা দেয়। তো চলো, আবার পরে কোনো ব্লগে দেখা হবে। চলো, টাটা।